না একটা বানালে আরেকটা বানাবো কি, স্যার যে ইমেজটা এইটা কিভাবে বানাবো, এটা কিভাবে আমি মেক করব বলুন তো, এটা কিভাবে মেক করব। এখন আমরা শুরু করি, এটা কি কালার দিব না দিব এগুলো করে। এখন আমাকে যেটা করতে হবে, প্রথম একটা সার্কেল নিতে হবে, তাহলে সার্কেলটা কত নিব, 100 পিক্সেল, 100 পিক্সেল, ঠিক আছে, ওকে, তাহলে আসছে 100 পিক্সেল, 100 পিক্সেল, এটা ডিলিট করে দিই। আসার পর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটা করব আমি ফিল অ্যাস্ট্রো কালারটা নান করে দিই, অ্যাস্ট্রো কালারটা নান করে এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিই, কোথায় দিব, ফিল কালারে আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করলাম। গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করে যখন আমি এখানে ইমেজ থেকে কালারটা নিব, যদি আমি নর্মালি এখানে একটা ক্লিক করি দেখেন এই কালারটা এখানে পড়ে যাবে, কিন্তু আমি না চাচ্ছি যে আমি এই আপনাদেরকে এয়া থেকে নিয়ে দেখাই, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে মাউস কার্সারটা রাখলাম, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করলে আমি ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করে কোডটা পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলাম, আসছে, তারপরে এখানে রাখলাম, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে, তারপরে ওকে দিলাম। এখন দেখেন এটা এখান থেকে এখানে, কিন্তু আমার এটা উপরে নিচে আছে, তাহলে আমাকে উপরে নিচে করতে হবে না, তাহলে আমাকে যেটা করতে হবে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে নিচ থেকে উপরের দিকে দিলাম, তাহলে আমার আসছে এরারটা উপরে নিচে আসছে, ক্লিয়ার। এখন আসেন চোখ, এই চোখটা আঁকতে হবে না, তাহলে আমাকে যেটা করতে হবে চোখের জন্য ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে 12 পিক্সেল নিলাম, চোখ কি হয় ব্ল্যাক, তাহলে কালো কালার এখানে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কি করব, এখানে একটা রাখলাম, এবার আবার একটা রাখলাম, আমার একটু নিচে নামাইতে হবে, শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করে সমান আরে নিচে নামাইলাম, ঠিক আছে, ক্লিয়ার কিনা। এখন যদি এটা ক্লিয়ার হয় আপনাদের মাঝে, এরপর আমাকে এই মুখটা আঁকতে হবে, ঠিক আছে, মুখটা আঁকতে হলে আমাকে 32 পিক্সেল একটা সার্কেল নিতে হবে, 32 পিক্সেল, আবার নিচে দিব, নিচে কত দিব, 7 পিক্সেল, 32 এবং 7 পিক্সেল একটা সার্কেল নিলাম, আসছে মাউসটা। আসার পর সিলেকশন টুলে সিলেক্ট করে আমি সেন্টার বসাইছি, তাহলে এটাকে আর একটু নিচে নামাই দিই, এটাকে আর একটু উপরে তুলে দিই, ঠিক আছে। এখন এটা একটা মানে বুবুরটা, তাহলে বুবুরটা আঁকতে হলে আমাকে ফ্যান টুল নিতে হবে, ফ্যান টুল নিয়ে আমাকে যেটা করতে হবে এখানে সিলেক্ট করে একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে আমি অল্টার চেপে ধরে এই মাথাটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি সিলেকশন টুলে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি এটাকে অ্যাস্ট্রো কালার রূপান্তর করলাম, কোনটাকে অ্যাস্ট্রোকে রূপান্তর করলাম, এটাকে। এখন আমার অ্যাস্ট্রোকের এটা কই, এখানে একটা বার আসবে না অ্যাস্ট্রোকের, আমি লেআউটটা চেঞ্জ করলে এটা চলে আসার কথা, আসছে এখানে, ঠিক আছে, অ্যাস্টকটা দেখছেন, অ্যাস্টক এটা কি করব, নান করে দিব, 1 2
আচ্ছা একটু মোটা করে দিলাম, এটাকে নান, কালারটা নান করে দিয়ে আমি কি করব স্টকে কি করব মনে আছে? স্টকে আমি রাউন্ড শেপ করে দিব, ঠিক আছে। এখন আমি এটাকে এখানে বসাইলাম, বসানোর পর ডাবল ক্লিক করলাম, এটাকে কি রিফ্লেক্ট করার জন্য রিফ্লেক্ট করে কপি করলাম। কপি করে আমি কি করব এ পাশে মুভ করে দিব, ঠিক আছে। দোনোটাকে সিলেক্ট করে একটু নিচেও নামাই দিতে পারতেছি, চাইলে আরও উপরে তুলতে পারতেছি, যেভাবে সুন্দর লাগে, ঠিক আছে আপনাদের মাঝে। তাহলে এইভাবে করে আমি কি করতে পারবো, ছোটো ছোটো কাজগুলো করার মাধ্যমে আমি অনেকগুলো টুলের ব্যবহার শিখতেছি, এগুলো আমি কাজগুলো কীভাবে হয় সেগুলো শিখতেছি। কিন্তু আমি এভাবে করে কি